এক সংবাদ সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ও অভিনেতা অভিনেত্রীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অন্তর জ্বালা, প্রয়াত চিত্রনায়ক মান্নার ভক্তকে নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী। আর নায়ক মান্নার ভক্তের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান, একই সাথে সিনেমাটি প্রযোজনা করেছেন তিনি। মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরিমণি, চিত্রনায়ক জায়েদ খান, জয়, মৌমিতা ও এই সিনেমার পরিচালক মালেক আফসারি। সিনেমার বিভিন্ন দিক নিয়ে কথা বললেন তারা। ছোট্ট একটু সুযোগও আমি চাইনি একদমই সোনা ক্যারেক্টারটা মিস হোক বা এই ক্যারেক্টারটা যে গেট আপটা, লাইক আমি এখন যে গেট আপে আছি তো এটা একদমই মিস করতে চাইনি। আমি যতটুকু সময় পেয়েছি, যে 15 তারিখে ছবি রিলিজ, তো তার আগে যেভাবেই সুযোগটা পাই সেভাবেই এই ক্যারেক্টারটায় মানে নিজেকে সাজিয়ে নিই। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো অভিনয় করার জন্য। আর এটা হচ্ছে কোনো নাম নায়ক বা নায়িকার ছবি না, এটা ডিরেক্টরের ছবি। আর আমি এতদিন আমাকে দর্শক দেখেছে হচ্ছে নায়ক জায়েদ খানকে, এই প্রথম দর্শক দেখবে অভিনেতা জায়েদ খানকে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার ও গান। দর্শক জনপ্রিয়তা পেলেও সিনেমা ও গান নকলের অভিযোগ উঠেছে এই সিনেমার বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে সে বিষয় নিয়ে কথা বললেন নির্মাতা মালেক আফসারি। অকপটে স্বীকার করলেন তামিল সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা নির্মাণ করেন তিনি। আমাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে সাউথকে ফলো করে, বোম্বেতে ঠিক আছে সাউথকে ফলো করে, আমি কি দোষ করলাম ভাই? সিনেমা একটা ইন্ডাস্ট্রিতে আপনি প্রোডাক্ট দিতে হবে। আপনি একটা মেধাবী মৌলিক গল্প বানাইলেন, তারপর ময়ূরীর গান ঢুকে মফস্বলে চালান, এই কি আর সব সাংবাদিক জানে? আমি নাম নিতে চাই না, তো এত বিজ্ঞ লোকের ছবি যদি ময়ূরীর হেল্প নিতে হয় ওই মৌলিক গল্প বানায় কেন? কেন বানায়? ইন্ডাস্ট্রি আজকে ডুবে যাচ্ছে। ছোট ছোট কিছু আসছে 15 ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি এরই মধ্যে দখল করেছে 175টি প্রেক্ষাগৃহ। মুক্তির আগে আলোচনায় থাকা অন্তর জ্বালা মুক্তির পর কতটুকু আলোচনায় থাকতে পারবে তা সময়ই বলে দিবে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। We'll be right back.